বন্ধুরা আপনাদের দীর্ঘদিনের অনুরোধে আজকে আমরা আনতে চলেছি এক বিশেষ ধরনের ভিডিও। এই ভিডিও শুধু আজকেই শেষ হবে না, এটা একটা সিরিজ আকারে আসতে চলেছে এবং এই সিরিজে আপনারা পাবেন শরীরের কোন অঙ্গের জন্য কোন খাবার। শরীরের বিভিন্ন অঙ্গ, মাথা থেকে শুরু করে একবারে পা পর্যন্ত আমরা শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে বলবো এবং সেই অঙ্গের সুস্থতার জন্য কোন খাবার খাওয়া একান্ত আবশ্যক সেই জায়গাগুলো আমরা আলোচনা করব। খাবার, খাবারের কথাই আমরা বলবো, তার কারণ হচ্ছে আমাদের সুস্থ রাখার জন্য সব থেকে বড় ভূমিকা যেটা পালন করে সেটা হলো খাবার। প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে বর্তমানের যে ডক্টররা, চিকিৎসা বিজ্ঞানীরা আছেন, তারা সকলে এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে এই শরীরে রোগের মূল কারণই হলো বিভিন্ন খাদ্য উপাদানের অভাব এবং শরীরকে সুস্থ রাখতে আগে দরকার বিভিন্ন খাদ্য উপাদান বা নিউট্রিয়েন্টস। সো আজকে আমরা সিরিজের প্রথম পর্ব আপনাদের জন্য নিয়ে এসেছি মস্তিষ্কের খাবার, দ্যাট ইজ ফুডস ফর ইওর ব্রেন। মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য আমরা কি কি খাবার খেতে পারি এবং কোন কোন খাবার আমাদের মস্তিষ্ককে সতেজ, সবল এবং সজাগ রাখতে পারে, মস্তিষ্কের সমস্ত রোগ প্রতিহত করতে পারে, সেই জায়গাটা হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়। প্রথমেই জেনে নিই মস্তিষ্কের কি কি রোগ হতে পারে। দেখুন, মস্তিষ্কের বিভিন্ন রোগের মধ্যে আমরা যেগুলো শুনে থাকি, মৃগী রোগ হতে পারে, মাথা ব্যথা, সেটা সাইনাস পেন থেকে শুরু করে মাইগ্রেন পেন অবধি যে কোনো ধরনের মাথা ব্যথা হতে পারে, এছাড়াও স্ট্রোক প্রবণতা তো আছেই। সো এই সমস্ত রোগের হাত থেকে যদি আমরা বাঁচি তো কিভাবে বাঁচবো, কোন খাদ্য উপাদান আমাদেরকে এই সমস্ত রোগের হাত থেকে বাঁচিয়ে রাখবে, আজকের আলোচনায় থাকছে ডিটেল। তো বন্ধুরা, মস্তিষ্কের খাবার হিসাবে প্রথমেই আমি যে খাবারের কথা বলবো সেই খাবারটি হলো ফ্যাটি ফিশ, অর্থাৎ কি না, সামুদ্রিক মাছ এবং চর্বিযুক্ত মাছ। এই চর্বিযুক্ত মাছ কেন আমাদের মস্তিষ্কের জন্য এত উপকারী সেটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে চর্বিযুক্ত মাছের মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের মস্তিষ্কের প্রায় 60% হলো ফ্যাট এবং এই ফ্যাটের আবার 50% হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তাই মস্তিষ্ককে সতেজ, সবল, সজাগ রাখতে ভীষণভাবে দরকার যে খাবার সেটি হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা বেশি মাত্রায় পেয়ে থাকি ফ্যাটি ফিশ বা চর্বিযুক্ত মাছ থেকে। এই চর্বিযুক্ত মাছ আমাদের কি করে, না এই চর্বিযুক্ত মাছ আমাদের মেমোরি বুস্ট করে, অর্থাৎ কিনা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তার সঙ্গে হচ্ছে আমাদের মুডকে ভালো রাখে এবং অ্যালঝাইমার্সের মতো দুরারোগ্য ব্যাধি প্রতিহত করতে সাহায্য করে। অর্থাৎ যারা প্রাত্যহিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা চর্বিযুক্ত মাছ রাখবেন, সপ্তাহে 3 দিন অন্তত এই মাছ রাখার চেষ্টা করুন আপনার দৈনন্দিন খাদ্য তালিকায়, তাহলেই আপনার স্মৃতিশক্তি থাকবে পুরো চাঙ্গা, তার সঙ্গে আপনার মুড সবসময় ভালো থাকবে, কখনো মুড সুইং করবে না, মন খারাপ হবে না এবং অ্যালঝাইমার্সের মতো দুরারোগ্য ব্যাধির শিকার আপনাকে হতে হবে না। নেক্সট যে উপাদানটার কথা বলবো সেটা হচ্ছে ভীষণভাবে অ্যাভেলেবেল আমাদের রান্নাঘরে, এটি আর কিছুই নয় হলুদ। কোভিড পরিস্থিতিতে হলুদের বিভিন্ন গুণাবলীর কথা আপনারা শুনেছেন এবং আপনারা সকলেই জানেন যে হলুদের মধ্যে বিশেষ যে রাসায়নিক উপাদানটি থাকে যেটার স্বাস্থ্য প্রতি উপকার অনেক বেশি, সেই উপাদানটি আর কিছুই নয়, সেটি হলো জাস্ট কিউকারমিন। এই কিউকারমিন কিন্তু আমাদের মস্তিষ্ককে সতেজ এবং সবল রাখতে ভীষণভাবে সাহায্য করে থাকে। কিউকারমিন অ্যাকচুয়ালি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান হিসাবে কাজ করে। তাহলে বুঝতেই পারছেন মস্তিষ্কের যে স্নায়ু আছে সেই স্নায়ুর সুস্থতার জন্য কিউকারমিন একান্তভাবে আবশ্যক। এছাড়াও মাথা ব্যথা থেকে আরম্ভ করে ডিপ্রেশন ইত্যাদি প্রতিহত করতেও কিউকারমিনের জুড়ি মেলা ভার। কিউকারমিন কিন্তু আমাদের মেমোরি বুস্ট করে এবং মস্তিষ্কের যে কোষ আছে সেই কোষের বৃদ্ধি ঘটায়। নেক্সট যে উপাদানের কথা আমি বলবো সেটা হলো কুমড়ো বীজ। কুমড়ো বীজের মধ্যে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, সেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর মধ্যে প্রথমেই যার কথা আমি বলবো সেটা হলো জিঙ্ক। এই জিঙ্কের কথা আপনারা অনেক শুনেছেন, এটা ইমিউনিটি বুস্ট করে। শুধু ইমিউনিটি নয়, এটা কিন্তু মস্তিষ্কের ওপরেও অনেক রোল আছে। কি রোল, না এটা আমাদের নার্ভের যে সিগনাল, যেখান থেকে সারা বডিতে সে সিগনাল পাঠাচ্ছে এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করছে, এই সিগনালিং সিস্টেমটাকে রেগুলেট করে জিঙ্ক। এবং সেই সিগনালিং সিস্টেমটাকে রেগুলেট করার মাধ্যমে এটা পার্কিনসন্সের মতো জটিল রোগ প্রতিহত করতে পারে। নেক্সট বলবো যে কুমড়ো বীজের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম আমাদের কোনো কিছু শেখার ক্ষমতাকে বাড়ায়, এই ম্যাগনেসিয়াম আমাদের মেমোরি বুস্ট করে। আপনার বাচ্চা দেখা যাচ্ছে চট করে কিছু শিখতে পারছে না, তার খাবারে ম্যাগনেসিয়াম থাকা খুব দরকার।
তার ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য মস্তিষ্কের যে সেলগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে গ্রোথ নেয়নি এবং হয়তো দেখা গেল যে তার নার্ভের যে সিগন্যালিং সিস্টেম সেটা ঠিকঠাকভাবে কাজ করছে না, তাই তার লার্নিং এবিলিটি কম হচ্ছে। বাচ্চাকে চটজলদি কিছু শেখাতে চান, বাচ্চা মনে রাখতে পারছে না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে, খাবারে ম্যাগনেসিয়াম থাকা দরকার এবং তার জন্য অবশ্যই কুমড়ো বীজ তার দৈনন্দিন খাবারে রাখুন। এছাড়াও এই কুমড়ো বীজের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের মাইগ্রেন পেন ছাড়ায় এবং মৃগীর মতো জটিল রোগ সারিয়ে তুলতে ভীষণভাবে উপকারী। নেক্সট যে উপাদানের কথা আমি বলবো সেটি হলো কপার। কুমড়ো বীজের মধ্যে থাকে কপার, যেটা কিন্তু আমাদের নার্ভ সিগন্যালকে দারুণভাবে বজায় রাখে এবং মস্তিষ্কের টোটাল সিগন্যালিং সিস্টেমকে এতটাই ভালোভাবে বজায় রাখে যে আমরা যেটা বলি না যে ষষ্ঠেন্দ্রিয় ভীষণরূপে সজাগ, অর্থাৎ আগে থেকেই সব কিছু বুঝতে পারে। এই যে রিডিং ক্যাপাসিটি, একটা সিচুয়েশনের রিডিং ক্যাপাসিটি, প্ল্যানিং ক্যাপাসিটি, এগুলো অনেক বেশি বৃদ্ধি পাবে যদি আপনার প্রাত্যহিক খাদ্য তালিকায় কুমড়ো বীজ থাকে। নেক্সট আমি যে উপাদানটার কথা বলবো দ্যাট ইজ আয়রন। কুমড়ো বীজের মধ্যে পর্যাপ্ত মাত্রায় আয়রন থাকে যা আপনার মস্তিষ্ককে কখনো ধোঁয়াশাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন অবস্থায় যেতে দেবে না, অর্থাৎ যেটাকে আমরা বলি ব্রেইন ফগ, সেই ব্রেইন ফগ কন্ডিশনে কখনো যেতে দেবে না কুমড়োর মধ্যে থাকা আয়রন। নেক্সট আমি যেটা বলবো খাদ্য তালিকায় রাখা একান্তভাবে দরকার মস্তিষ্কের সুস্থতার জন্য, অবশ্যই অবশ্যই দরকার হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, অর্থাৎ জলে দ্রাব্য যে ভিটামিনগুলো আছে সেগুলো আমাদের মস্তিষ্ককে ভীষণরূপে সতেজ করে, কারণ এগুলো অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্কের মধ্যে নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে এবং এই নিউরো ট্রান্সমিটারগুলো অর্থাৎ কিনা সেরোটোনিন, ডোপামিন, এই নিউরো ট্রান্সমিটারগুলো আমাদের মুড ভালো রাখে, আমাদের কাজেকর্মের একটা সংহতি বজায় রাখে, আমাদেরকে সমস্ত কাজ প্ল্যান ওয়াইজ করতে সাহায্য করে এবং সারাদিনে আমরা যে কাজ করছি সেই কাজের মধ্যে একটা ছন্দবদ্ধতা ধরে রাখতে সাহায্য করে। তাই ভিটামিন বি কমপ্লেক্সের উৎস হিসাবে দৈনিক খাবারে আপনি অবশ্যই রাখুন সতেজ ফল, এবং এই সতেজ ফলের মধ্যে যদি আপনি কিছু টক ফল রাখেন সেগুলো আপনাকে ভিটামিন সি দেবে এবং এই ভিটামিন সি মস্তিষ্কের ভেতরে যে কোলাজেন টিস্যুগুলো আছে অর্থাৎ রক্তজালক, রক্ত ধমনি যেগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু রক্ত চলাচল ভীষণরূপে ভালো রাখবে এবং আপনার মস্তিষ্ক সর্বদা সতেজ সবল থাকবে এবং স্ট্রোক প্রবণতা অনেকাংশে কমে যাবে। লাস্ট যে খাবারের কথা বলবো বা পাঁচ নম্বর যে খাবারের কথা আমি বলবো, যে আমাদের মস্তিষ্কের যে স্নায়ুগুলি রয়েছে এদের মূল খাবার হলো গ্লুকোজ, তাই দৈনিক খাবারে অবশ্যই দানাশস্য রাখতে ভুলবেন না, সেটা ভাত হতে পারে, রুটি হতে পারে, আপনি জোয়ার, বাজরা, রাগি ইত্যাদিও ট্রাই করতে পারেন, কিন্তু দানাশস্য রাখতে কখনো ভুলবেন না। একটা সতেজ সবল, একটা সুন্দর চিন্তা করার মতো মাথা পেতে গেলে অতি অবশ্যই আপনাকে খাদ্য তালিকায় রাখতে হবে দানাশস্য জাতীয় খাবার, অর্থাৎ কিনা চাল, গম, জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি খাবার। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও এবং আপনারা মস্তিষ্কের পর শরীরের পরবর্তী কোন পার্ট নিয়ে শুনতে চাইছেন সেটা অবশ্যই কমেন্টে জানান, আমরা সিরিজ আকারে নিয়ে আসব শরীরের বিভিন্ন অংশের সুস্থতায় কোন কোন খাবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিও এই পর্যন্তই, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, একটা সতেজ সবল মস্তিষ্ক পান।